প্রিয় এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থীরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের এমসিকিউর শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ইউনিক স্কুলের সুপার শর্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এই ক্লাসটিতে আমরা পাঠ্যবই এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ উপস্থাপন করেছি, যেখানে আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়ে আমরা যেসব এমসিকিউগুলো বাছাই করেছি, সর্বপ্রথম রয়েছে উৎপাদন খাত কতটি। উৎপাদন খাত হচ্ছে 3টি, এখানে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। আমাদের দ্বিতীয় এমসিকিউটি হচ্ছে উৎপাদন কি। উৎপাদন হচ্ছে যা উপযোগ সৃষ্টি করা, আর উপযোগ হচ্ছে অভাব পূরণের সক্ষমতা, অর্থাৎ কোনো কিছুর অভাব পূরণের সক্ষমতাই হচ্ছে কি উপযোগ। এখানে উপযোগকে 5 ভাগে ভাগ করা যায়: রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত, সত্যগত আর সেবাগত উপযোগ। তৃতীয় এমসিকিউটি হচ্ছে উপযোগ অর্থ কি, অর্থাৎ অভাব মেটানোর সক্ষমতা। একটু আগে যেটা আলোচনা করছিলাম, উপযোগ অর্থ হচ্ছে অভাব মেটানোর বা অভাব পূরণের সক্ষমতা। এখানে চতুর্থ এমসিকিউটি হচ্ছে উৎপাদনশীলতাকে কিভাবে প্রকাশ করা যায়। উৎপাদনশীলতাকে অনুপাতিক হারে প্রকাশ করা হয়। তো উৎপাদনশীলতার সূত্র দেওয়া আছে, অনেক সময় এখান থেকে গাণিতিক এমসিকিউ আসতে পারে। পঞ্চম এমসিকিউটি হচ্ছে উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কাঁচামাল, অর্থ, শ্রমিক। এখানে 3টা বিষয়ই উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি জড়িত। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, এখানে সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। আর স্থানগত হচ্ছে পরিবহনের মাধ্যমে, সময়গত হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে, আর রূপগত হচ্ছে উৎপাদনের মাধ্যমে। তাহলে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, সত্যগত বা মালিকানাগত। উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব হলো চাহিদা মেটানো, বিক্রয় বৃদ্ধি, মানব কল্যাণ সাধন। এখানে অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে চাহিদা মেটানো এবং বিক্রয় বৃদ্ধি। জনাব সোহান রংপুরে একটি হিমাগার স্থাপন করেন। এখানে প্রচুর আলু উৎপাদিত হওয়ার কারণে সম্প্রতি আরও অনেক হিমাগার প্রতিষ্ঠিত হয়েছে। জনাব সোহান বর্তমানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। জনাব সোহান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন, এখানে হচ্ছে সময়গত, অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে। উনি হিমাগারে আলু সংরক্ষণের যে কাজটি, এটি হচ্ছে এক ধরনের গুদামজাতকরণ। তো গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, সময়গত। জনাব সোহানের বর্তমানে করণীয় হচ্ছে উন্নত প্রযুক্তি সংযোজন, বিক্রয় কর্মী নিয়োগ, সেবার মান বৃদ্ধি। তাহলে উন্নত প্রযুক্তি সংযোজন এবং সেবার মান বৃদ্ধি, কারণ অনেকগুলো হিমাগার হওয়াতে ভিন্ন একটা পন্থা অবলম্বন করতে হবে। কাকে? জনাব সোহানকে, অর্থাৎ উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং সেবার মান অন্যান্যদের চেয়ে কি বাড়াতে হবে। এখানে নিচের কোনটি সঠিক? শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে, এটা সঠিক। পরিবহন স্থানগত, গুদামজাতকরণ সময়গত, এখানে সবগুলোই সঠিক। এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে উৎপাদনশীলতা কিসের উপর নির্ভর করে। এখানে উৎপাদন দক্ষতার উপর নির্ভর করে। উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, আয় বৃদ্ধি, জীবনযাত্রার মান বৃদ্ধি। ভোক্তার ক্ষেত্রে জীবনযাত্রার মান বৃদ্ধি, আর বিক্রেতার ক্ষেত্রে বা উৎপাদকের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করে, বিনিয়োগ বৃদ্ধি করে, আয় বৃদ্ধি করে। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে কখন গড় উৎপাদন খরচ একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকে, উৎপাদন বৃদ্ধি পেলে। দ্বিতীয় অধ্যায়ে যে এমসিকিউগুলো আমরা বাছাই করেছি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের উপকরণ। এখানে প্রথম যে এমসিকিউটি, উৎপাদনের উপকরণ কয়টি, উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, সংগঠন এবং মূলধন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 3টি উপাদানকে একত্রিত করে কে সংগঠন, অর্থাৎ ভূমি, শ্রম এবং মূলধনকে একত্রিত করে কে সংগঠন। এরপরে 15 নম্বর প্রশ্ন, সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়, ভূমি। উৎপাদনের উপকরণ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কোনটি, এখানে সংগঠন, অর্থাৎ এই 3টে উপাদানকে সংগঠনই সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। জনাব সেলিম একজন ফার্নিচার ব্যবসায়ী। বর্তমানে তার পণ্যের বিক্রি পূর্বের তুলনায় কমে গেছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে তার পক্ষে ক্রেতাদের পরিবর্তিত চাহিদা মোতাবেক ফার্নিচার ডিজাইন করা সম্ভব হচ্ছে না। জনাব সেলিমের ব্যবসায় কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, মূলধনের অভাব, অর্থাৎ মূলধনের অভাবের কারণে সে নতুন যন্ত্রপাতি সংস্থাপন করতে পারছে না, যার কারণে তার দ্বারা বর্তমান আধুনিক ভোক্তাদের চাহিদা অনুযায়ী, আধুনিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী সে পণ্য সরবরাহ করতে পারছে না, অর্থাৎ ফার্নিচার তৈরি করতে পারছে না, মূলধনের অভাব। এখানে জনাব সেলিম এর ব্যবসায় সফলতা পেতে হলে উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে, অর্থ সংস্থান করতে হবে, 2 এবং 3। সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে আদেশের ঐক্য, সম্মিলিত প্রচেষ্টা, আর শ্রম হচ্ছে গতিশীল। এখানে শ্রমের ক্ষেত্রে এটা গতিশীল বৈশিষ্ট্যটা আসবে, সংগঠনের ক্ষেত্রে এই 2টাই বৈশিষ্ট্য কার্যকর। नीचेर कोनटी स्थायी व्यय एखाने श्रमिकेर मजुरी गैस बिल কাঁচামালের মূল্য এখানে হচ্ছে কারখানা ভাড়া কারণ পণ্য উৎপাদন হোক না হোক কারখানার ভাড়াটা সব সময় ফিক্স থাকে আর এগুলো হচ্ছে উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে এই ব্যয়গুলোরও কি হয় পরিবর্তন হয় সেজন্য এগুলো পরিবর্তনশীল ব্যয়। ভূমির বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্য তিনটাই আসবে ভূমির ক্ষেত্রে সংগঠন কিসের সমন্বয় ভূমি শ্রম মূলধন এই তিনটা সমন্বয় হচ্ছে কি সংগঠন। এরপরে শ্রম বিভাগের ফলে अपचय बृद्धि पाए श्रमिकेर दक्षता बृद्धि पाए उत्पादनशीलता बृद्धि पाए श्रमिकेर दक्षता बृद्धि पाए उत्पादनशीलता बृद्धि पाए। एखाने पंचम अध्याय होच्छे उत्पादन व्यवस्थापना उत्पादन व्यवस्थापनार काज कोनटी एखाने पण्येर नक्शाकरण 25 नम्बर प्रश्नटी होच्छे उत्पादन शिल्पे वैप्लविक परिवर्तन साधन करेन के एटा होच्छे एडम स्मिथ। कास्टमाइजेशनेर मौलिक दिक कोनटी क्रेतार प्रयोजन मतो पण्य परिवर्तन। सेवार वैशिष्ट्य हलो अदृश्यमानता पचनशीलता संरक्षणशीलता सेवा संरक्षण करा जाए ना ताहले अदृश्यमानता एवं पचनशीलता। एरपर 28 नम्बर प्रश्नटी हच्छे मैगजिन खेलना एगुलो कोन धरनेर पण्य एगुलो हच्छे लोभनीय पण्य अर्थात भोक्ता बा क्रेता चाहिबा मात्र एई पण्यगुलो भोग करते बा क्रय करते आग्रही हये ओठे आर जरूरी पण्य हच्छे जे सब पण्य तत्क्षणात् प्रयोजन हय अर्थात केउ एकजन हठात् करे असुस्थ हये गेछे ताके हासपाताले नेওয়ার জন্য অ্যাম্বুলেন্সের দরকার অথবা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কিছু ওষুধ দরকার এই ওষুধ এবং অ্যাম্বুলেন্স এইগুলো হচ্ছে কি জরুরি পণ্য অর্থাৎ তৎক্ষণাৎ যদি কোনো পণ্য দরকার হয় পূর্ব থেকে নির্ধারিত না থেকে অথবা হঠাৎ করে যদি কোনো পণ্যের দরকার হয় প্রয়োজন হয় এগুলো হচ্ছে কি জরুরি পণ্য। এরপরে শিল্প বিপ্লব কোন দেশে সংগঠিত হয় এটি হচ্ছে যুক্তরাজ্যে 1750 থেকে 1850 সালে। भोक्तारा देखा मात्र क्रय करे लोभनीय पण्य। बीमा पलिसी एटा होच्छे अजाचित पण्य अर्थात बाजारे विद्यमान आछे किन्तु भोक्ता बा क्रेतार तेमन कोनो आग्रह नाई एगुलोई होच्छे अजाचित पण्य अर्थात जे कोनो धरनेर महामारी टीका जेमन हाम तारपर कलेरा एगुलो टीका बा बीमा पलिसी एगुलो बाजारे अनेक आगे थेके विद्यमान आछे किन्तु भोक्तार तेमन एगुलोर प्रति आग्रह नेई बा भोक्ता एगुलो सम्पर्के तेमन अवगत ना एगुलो होच्छे कि अजाचित पण्य। आनंद लिमिटेड एकटी उत्पादनमुखी प्रतिष्ठान मानसम्मत पण्य उत्पादन लक्ष्ये परिकल्पना प्रणयन करे सेई अनुयायी उपकरणादि ओ कार्यबली समन्वय एवं व्यवहार निश्चित करे एते करे प्रतिष्ठानटी स्वल्प मूल्ये भोक्तादेर मानसम्मत पण्य सरबराह करते पारे। आनंद लिमिटेडेर उत्पादन संक्रांत कार्य समष्टिर नाम कि एटा होच्छे उत्पादन व्यवस्थापना अर्थात उपकरणादि संग्रह एवं भुक्त एगुलो समन्वय एवं भोक्तार निकट मानसम्मत पण्य बा सेवा सरबराह पर्यन्त सबगुलो कार्यक्रम के जे विषयटा समन्वय करे सेटा होच्छे कि उत्पादन व्यवस्थापना। आनंद लिमिटेडेर उत्पादित पण्येर वैशिष्ट्य होच्छे दृश्यमान उपयोग सृष्टि करे अभाव पूरण करे ताहले एखाने तीनटाई होच्छे ओई आनंद लिमिटेडेर उत्पादित पण्येर वैशिष्ट्य। उत्पादन व्यवस्थापनार काज हलो व्यय संकोचन पण्येर मान उन्नयन पण्य गवेषणा करा अर्थात एखाने व्यय संकोचनेर माध्यमे व्यय कमानो अर्थात अपचय कमानो पण्येर मान उन्नयन पण्य गवेषणा करा अर्थात एखन जे धरनेर पण्य आछे भविष्यते परिवर्तित हये भोक्तार चाहिदा परिवर्तित हले कोन धरनेर पण्य भोक्तारा बेशी भोग करते बा क्रय करते आग्रही हबे सेई धरनेर नतुन पण्य बाजारे आनार जोन्नो पण्य गवेषणा करा तो एखाने तीनटाई हच्छे उत्पादन व्यवस्थापनार काज। एरपरे सब धरनेर বিলাস पण्य कोन धरनेर पण्যের अंतर्भुक्त एगुलो हच्छे कि शौकिन। उत्पादन प्रक्रिया की रूप है उत्पादन प्रक्रिया होते चलमान। कास्टमाइजेशनर मूल कारण की नमनीय उत्पादन व्यवस्था तीव्र प्रतियोगिता प्रजुक्ति उन्नयन एखाने होते तीव्र प्रतियोगिता नमनीय उत्पादन व्यवस्था। बांग्लादेशे उत्पादन व्यवस्थापनार समाधान करा जाए किभाबे उत्पादन बृद्धि करे मान बृद्धि करे बिक्रय बृद्धि करे उत्पादन बृद्धि करे एवं मान बृद्धि करे। एरपरे होते षष्ठ अध्याय पण्य डिजाइन पण्य डिजाइनेर सर्वप्रथम पर्याय कोनटी उद्योग ग्रहण। पण्य डिजाइन करा हय कयटी पर्याये एखाने पाँचटी पर्याय पर्यायगुलो एकटु आमरा देखे निब। एक नम्बर होच्छे उद्योग ग्रहण धारणा उन्नयन पर्याय सामर्थ्य विश्लेषण परीक्षामूलक उत्पादन चूड़ान्त उत्पादन अर्थात पण्य डिजाइन करार जोन्नो एई पाँचटी स्तरकेई अनुसरण करते हबे। 41 नम्बर होच्छे पण्य डिजाइनेर अंतर्भुक्त हलो पण्य उन्नयन कार्यभित्तिक उन्नयन बटन व्यवस्थार उन्नयन एटी ना एई दुइटी होच्छे 1 एबं 2 होच्छे उत्तर। এরপরে ৪২ নম্বর প্রশ্নটি হচ্ছে পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় তাকে কি বলে? এটা হচ্ছে প্যাকিং ডিজাইন। এখানে চার ধরনের ডিজাইন রয়েছে, কার্যকর ডিজাইন, উৎপাদন ডিজাইন, নান্দনিক ডিজাইন, প্যাকিং ডিজাইন। তাহলে পণ্যকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য যে প্যাকিংটা করা হয় সেটা হচ্ছে কি? প্যাকিং ডিজাইন। এখানে দেওয়া আছে কার্যগত ডিজাইন বা ব্যবহারিক ডিজাইন বা ক্রিয়াগত ডিজাইন, এটা একই কথা, এই তিনটাই একই কথা। নান্দনিক ডিজাইন, উৎপাদন ডিজাইন, প্যাকিং ডিজাইন। তোমরা একটু এই চার ধরনের ডিজাইন সম্পর্কে একটু পাঠ্য বই থেকে বিশদভাবে জেনে নেবে, কারণ এগুলো জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নেও আসতে পারে। যে ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এটা হচ্ছে উৎপাদন ডিজাইন। এবিসি বিস্কুট কোম্পানি তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উৎপাদন ওভেন ব্যবহার না করে অটোমেটিক বিস্কিট উৎপাদন মেশিন ব্যবহার করে, ফলে উৎপাদন ব্যয় এবং অপচয়ের ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত। এবিসি কোম্পানির কার্যক্রমটি হলো উৎপাদন ডিজাইন। উৎপাদন ডিজাইনের বৈশিষ্ট্য তিনটি। এক নম্বর হচ্ছে অপচয় কমানো, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস করা। অর্থাৎ উৎপাদন ডিজাইনের ফলে এই তিন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়। কোন ধরনের ডিজাইন পণ্যের উপযোগিতা বৃদ্ধি পায়? এটা হচ্ছে ক্রিয়াগত ডিজাইন। ক্রিয়াগত ডিজাইন হচ্ছে ধরো মোবাইল কোম্পানিগুলোতে বর্তমানে 4G বা 3G ব্যবস্থা চালু রয়েছে। বর্তমানে তারা তাদের নেটওয়ার্ককে আরো শক্তিশালী করার জন্য 5Gর ব্যবস্থা করতেছে গ্রাহকদের জন্য, অথবা নতুন নেটওয়ার্কিং ব্যবস্থা বাজারে নিয়ে আসতেছে। এটাই হচ্ছে কি? ক্রিয়াগত ডিজাইন, যেটি পণ্যের উপযোগিতা কি বৃদ্ধি করে, অর্থাৎ পণ্যের ডিমান্ড বা ব্যবহার সক্ষমতা বা অভাব পূরণের সক্ষমতা আরো বাড়িয়ে দেয়। প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন প্রণয়ন করার দায়িত্ব কার? এটা হচ্ছে কারিগরি বিভাগের। প্রতিযোগী পণ্য বিশ্লেষণ করতে হয় কোন পর্যায়ে? ধারণা উন্নয়নে। অর্থাৎ পণ্য ডিজাইনে যে 5টি প্রক্রিয়া রয়েছে, 5টি ধাপ রয়েছে, এখানে ধারণা উন্নয়নে প্রতিযোগী পণ্য বিশ্লেষণ করতে হয়। পণ্য ডিজাইনে বিবেচনা করা হয় বিক্রয় বৃদ্ধি, ক্রেতাদের ক্রয় ক্ষমতা, কাঁচামালের ব্যবহার। এখানে 3টি হচ্ছে উত্তর। এরপরে সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের সর্বশেষ অধ্যায়, মান ব্যবস্থাপনা। মান নির্ধারণ করতে হয় কখন? উৎপাদনকালীন সময়, অর্থাৎ যখন উৎপাদন করা হবে তখন ভোক্তার জন্য প্রকৃত পণ্যটাই আমাদেরকে উৎপাদন করতে হবে উৎপাদনকালীন সময়ে। বিএসটিআই কোন ধরনের প্রতিষ্ঠান? এটি হচ্ছে মান সনদ প্রদানকারী বা মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। কত সালে বিএসটিআই সিল প্রদানকে বাধ্যতামূলক করা হয়? 1989 সালে। ISO 9000 সনদের মূল প্রতিপাদ্য হলো মান ব্যবস্থাপনা। নিচের কোনটি সঠিক? ISO ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, CPM ক্রিটিক্যাল পাথ মেথড। এখানে সবগুলোই সঠিক। সামগ্রিক মান ব্যবস্থাপনা কোনটি? এখানে কার্য প্রক্রিয়ার সমষ্টি। মিস্টার হাসিব একজন কম্পিউটার ব্যবসায়ী। ওয়ারেন্টি প্রদানের বাজারে তার বেশ সুনাম রয়েছে। অতিরিক্ত ওয়ারেন্টি প্রদানের ফলে মাঝে মাঝে তাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। উদ্দীপক ওয়ারেন্টি কোন ধরনের ব্যয়? এটা হচ্ছে বাহ্যিক ব্যয়। ওয়ারেন্টি ব্যয় এবং মামলা পরিচালনা সংক্রান্ত যে ব্যয়, এগুলো হচ্ছে বাহ্যিক ব্যয়। এখানে দেওয়া আছে দেখো, বাহ্যিক ব্যর্থতার ব্যয় হচ্ছে ওয়ারেন্টি, মামলা পরিচালনা সংক্রান্ত ব্যয়। আর অভ্যন্তরীণ ব্যর্থতার বা ব্যয় বা অভ্যন্তরীণ ব্যয় হচ্ছে উৎপাদনজনিত ক্ষতি, পুনঃকার্য সংক্রান্ত ব্যয়। জনাব হাসিবের ক্ষতির পরিমাণ হ্রাস করতে যা প্রয়োজন উৎপাদিত পণ্য যথাসম্ভব ত্রুটিমুক্ত রাখা। ত্রুটিমুক্ত রাখলে অর্থাৎ নষ্ট কম হবে, সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হওয়া বা ওয়ারেন্টি দীর্ঘমেয়াদে দিলেও সেক্ষেত্রে আর কি জনাব হাসিবকে আর ঝামেলা পোহাতে হবে না। উৎপাদন প্রক্রিয়া পুনর্ডিজাইন করা, পণ্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখা। এখানে হচ্ছে 1 আর 3। এবার 57 নম্বর মান হচ্ছে কি? পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য। পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্যকে কি বলা হয়? মান বলা হয়। মামলা পরিচালনা ব্যয় কোন ধরনের ব্যয়? এটা হচ্ছে বাহ্যিক ব্যয়। ISO 14000 কোন ধরনের মান সনদ? এটা পরিবেশ সংক্রান্ত মান সনদ। 1996 সালে ISO 14000 4টি আদর্শ মানদণ্ড নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, পরিবেশগত কার্যক্রম মূল্যায়ন, পরিবেশ বান্ধব মূলক জীবনচক্র মূল্যায়ন। এরপরে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ কত প্রকার? এটা হচ্ছে 4 প্রকার। প্রতিরোধকমূলক ব্যয়, মূল্যায়ন ব্যয়, অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, বাহ্যিক ব্যর্থতার ব্যয়। आशा करছি এই 60টি এমসিকিউ থেকে তোমরা বেশিরভাগই কমন পাবা, কারণ আমি ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করেছি। কিছু কিছু টপিক এখানে তোমরা এইখানে এমসিকিউ তে উপস্থাপন করেছি, কিন্তু তোমরা পাঠ্য বই থেকে নির্দিষ্ট টপিকগুলো, বিশেষ করে আমি যেগুলো ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করেছি, তোমরা একটু ভালোভাবে পাঠ্য বই থেকে আবার দেখে নিবা। তোমাদের সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।